أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার দেশবাসীর সাথে আমি মিলিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত, উচ্ছ্বসিত এবং গর্বিত মনে করছি। তিন বছরের অধিককার সময় পরে আমি আবার আপনাদের কাছে আসতে পারলাম। কেবলা জানে কত মোবারকে কোটি কোটি চুম্বন আরজ করে শুকরানা জানাচ্ছি। আল্লাহর দরবারে শুকর শুকরানা জানাই। আমি দূরে থাকলেও আপনাদের সম্পর্কে সার্বিক খোঁজ খবর আমি প্রতিদিনে নিয়ে থাকি। তবে ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আমরা সার্বক্ষণিক ভাবে কাছাকাছি থাকতে পারবো। আমার দেশবাসীর সার্বিক সুখ দুঃখের পাশে আমি বাস্তবে আপনাদের পাশে এসে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবো, আশা করা যায়। এবং আজকে বছরের প্রথম দিনে এই মহাদী মহাফিলে হাজার হাজার দেশবাসীর সামনে আমি আসতে পেরেছি। মনে হচ্ছে যে এটা একটা আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনা, কেবলাজাতের বিশেষ কারামত। আমার মনে হয় যে ক্ষয়িষ্ণু মুসলিম জাহানে বিপদগ্রস্ত দেশবাসীর সামনে পরিবর্তিত পরিস্থিতিতে এই ফরিদপুর থেকে সত্যের বিজয় উঠবে, এই সদরপুর থেকে এই ফকিরের ফকির বিপ্লবের বিজয় আসবে, এটা আমার বিশ্বাস। এখানে অনেক মূল্যবান বয়ান করেছেন আমি শুনেছি। ওহাবি ফেতনা, সালাফি ফেতনা, মওদুদি ফেতনা, এই ফেতনা মুসলমানদেরকে সার্বিক ভাবে ধ্বংস করছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলিম জাতিসত্তার বিপর্যয়ের মুখে যে কোনো সময় মুসলমানদের রক্তে মরুভূমি রঞ্জিত হতে পারে। আমরা এই মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্র ইসলামের লেবাস করে কোরআন শরীফ হাতে নিয়ে মুসলমানদের বুকে ছুরি মারার চক্রান্ত আমরা লক্ষ্য করছি। অতএব এই জামানায় সত্যিকারের মুসলমান ছিল অত্যন্ত দুরূহ। অত্যন্ত আশ্চর্য ও স্তম্ভিত হওয়ার বিষয় এই যে ওহাবিরা বলে থাকে রসুল পাকসুল ইসলাম নাকি তিরাদের ভাই, কিন্তু কোরআন শরীফে স্পষ্ট বলা আছে যে নবীর বিবিগণ আমাদের আম্মাদানগণ উম্মুহাতুল মুমিনিন, মুমিনদের মা। প্রশ্ন আসে মায়ের স্বামী কিভাবে ভাই হয়, ভাইয়ের মায়ের স্বামী কোন ভাবে কি ভাই হতে পারে? দ্বিতীয়ত, ওনারা রসুল ইসলামকে সালাম দিতে অস্বীকার করেন, কিন্তু আমরা নামাজের সময় আত্তাহিয়াত পড়ে থাকি। এই আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই অংশটুকু মিরাজের রজনীতে বিশ্ব নবীর সাথে আল্লাহ পাকের যে কথা হয়েছিল সেই অংশটুকে আমাদের নামাজের মধ্যে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। কোন ওহাবি কি পারবেন এই অংশটুকু নামাজ থেকে বাদ দিতে? এরপরে দরুদ ইব্রাহিম, এটা কি পারবেন নামাজ থেকে বাদ দিতে? আজানের সাথে রসুল ইসলামের নাম, এটা কি পারবেন নামাজ থেকে বাদ দিতে? একামতের সাথে বিশ্ব নবীর নাম, এটা কি পারবেন সেখান থেকে বাদ দিতে? তাহলে প্রশ্ন আসে যে আজানের সাথে যদি রসুল ইসলামের নামকে সংযুক্ত করা হয় আল্লাহর নামের সাথে, একামতের মধ্যে যদি সংযুক্ত করা হয়, নামাজের মধ্যে যে নামাজ আল্লাহর জন্য খাস তাতে যদি সংযুক্ত করা হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে তার বিরোধিতা করবেন? যেই পথে আল্লাহ খুশি আমরা সেই পথকে অনুসরণ করতে চাই, আপনার নির্ধারিত পথে নয়, আপনার মন গড়া পথে নয়। আমরা কোরআন এবং সুন্নার প্রকৃত পথেই থাকতে চাই, প্রকৃত পথে আসি এবং প্রকৃত পথে থাকবো। ওলিয়ালাদের দরবার থেকে সত্যিকার ইসলাম প্রচার হচ্ছে, হকানি ওলামায়ে কেরাম সেগুলো সাবেত করবেন, তেনারা চোখ রাখবেন, দেখবেন। অস্বীকার করি না যে মারেফতের নামধারী অনেক দুষ্ট লোক আমাদের সমাজে বিরাজ করে, একইভাবে শরীয়তের নামধারী অনেক শয়তান আমাদের মধ্যে বিরাজ করে। অতএব উভয় প্রকার বিপদ থেকে মুসলিম জাতিসত্তাকে বাঁচাতে হলে, দেশবাসীকে রক্ষা করতে হলে কেবলজান হুজুরের প্রদর্শিত পথে, ওলিয়াল্লাদের প্রদর্শিত পথে। রসুল ইসলাম বলেছেন যে আমার মহাপদ মুমিন হওয়ার পূর্ব শর্ত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তুমি তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে
এবং তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারতাম। কোন আলেম ওলামা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা জীবনের চাইতে রাসূলের বাসার সঙ্গে বেশি ভালোবাসেন? হাদিসে কুদসিতে আসছে যে আমার বান্দা আমার বন্দেগী করতে করতে জিকির করতে করতে আমার এত নিকটে আসে যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যায় যা দেশে দেখে, আমি তো পরওয়ারদিগার তার হাত হয়ে যায় যা দেশে ধরে, আমি পরওয়ারদিগার তার মুখ হয়ে যায় যা দেশে বলে, আমি পরওয়ারদিগার তার পা হয়ে যায় যা দেশে চলে। এই পৃথিবীতে কোন আলেম বলতে পারবেন ওহাবি আলেম যে তার হাত আল্লাহর হাত হয়ে গেছে, তার চোখ আল্লাহর চোখ হয়েছে, তার মুখ জবান আল্লাহর জবান হয়েছে বলতে পারবেন, তার পা আল্লাহর পা হয়েছে বলতে পারবেন? পারবেন না। তাহলে এখন সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত আমাদের কাজটা হয়। বাবা আদম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন এবং ফেরেশতা ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সিজদা করাইলেন, তার আগে শয়তান 8 লক্ষ বছর আল্লাহ তাআলার বন্দেগী করেছে। যখন আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক হলো এবং আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলা হলো, ফেরেশতাদেরকে নূরের ফেরেশতাদেরকে সমস্ত ফেরেশতা সিজদা করলো, শয়তান সিজদা করে নাই। শয়তান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদ সে মানে, তৌহিদেও সে বিশ্বাস করে, সে মানে না আদমকে এবং আদমের বংশধরকে। অতএব আল্লাহ পাককে শুধু মানলেই যদি আল্লাহ পাক খুশি হবেন তাহলে নবী আলাইহিস সালামদের আনুগত্য আল্লাহ পাক কেন করতে বললেন? আতিউল্লাহ আতিউর রাসূলাহু লিলামরি মিনকুম, আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রসুলের এবং আনুগত্য করো তোমার আমিরের অর্থাৎ আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন মুসলমানদের যে সর্দার তার আনুগত্য করা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের পূর্ব শর্ত। আল্লাহ এবং আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর আমিরুল মুমিনিনের আনুগত্য। একইভাবে কোরআন শরীফে বলা হয়েছে কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, যদি আমাকে হে নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসো। এইভাবে ভালোবাসা এবং ইবাদত আনুগত্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। আমাদের মহব্বতের পথকে ইবাদতের সাথে সম্পৃক্ত করে, ইবাদতকে মহব্বতের সাথে একাকার করে দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। হাতে কোরআন শরীফ নিয়ে জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে তারা মুসলমানদের মধ্যে ঢুকেছে, মুসলিম জাতির মধ্যে তারা বিভেদ সৃষ্টি করছে, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, মুসলিম জাহানে আজকে আমরা রক্তপাতের আলামত দেখতে পাচ্ছি। ইসলাম কি? ইসলাম আগে আমাদেরকে জানতে হবে ইসলাম কি। ইসলাম হচ্ছে এমনই এক জ্ঞান, খোদা প্রদত্ত জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে দিয়ে ইহলোক এবং পরলোকের কল্যাণ আমরা লাভ করতে পারি। এই জন্যই বলা হয় ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান যদি হয় তাহলে ইসলাম নিরন্যের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম আশ্রয়হীনের আশ্রয়, ইসলাম দুস্থের সেবা, ইসলাম রোগীর চিকিৎসা, ইসলাম বেকারের চাকরি, ইসলাম ব্যবসা বাণিজ্যতে যারা হালাল রুজি, ইসলাম নিরাপত্তা, তারপরে ইসলাম নামাজ, ইসলাম রোজা, ইসলাম হজ, ইসলাম যাকাত, এখানেই শেষ নয়, তারপরে কালবেন সালিম আত্মদর্শনে সত্য দর্শন মানারফা নাফসাহু ফাকাদারফা রাব্বাহ, পূর্ণাঙ্গ জীবন বিধান। ইমানের 77টি ভাগ হাদিস শরীফে এসেছে বুখারীতে, ইমানের 77টি ভাগ, প্রথম হচ্ছে বিশ্বাস কলেমা এবং সর্বশেষ হচ্ছে রাস্তা পরিষ্কার করা যাতে মানুষের কষ্ট না হয়। অর্থাৎ ইহলোকের সকল কল্যাণকর কাজ ইসলামের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে যেভাবে ধর্ম নিয়ে যেইভাবে ধর্মকে কলুষিত করা হচ্ছে, ধর্মকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, যেইভাবে জনগণকে সাধারণ মানুষদেরকে কাফের এবং ফাসেক করে তাদের উপরে অত্যাচার স্টিমুলার চালানোর চেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে টাকা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং আল্লাহর ঘর মসজিদে বসে বাজে কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, এর চাইতে আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি উদরপূর্তি করে খাও তাহলে তুমি আমার উম্মত না। আজকের যে ঘটনা আমরা দেখি, কোন আলেম ওলামা বিশেষ করে ওহাবী আলেমরা তারা কি প্রতিবেশীর খবর রাখে? প্রতিবেশী খাইলো কি খাইলো না সেদিকে তাদের মন নজর আছে? তাহলে সে কোন শ্রেণীর উম্মত, কোন শ্রেণীর মুসলমান আজকে আমাদেরকে ভাবতে হবে। দাঁড়িয়ে জুব্বা রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হচ্ছে ইমান এবং আকিদা, এবং আকিদা গুলি তার সত্যিকারের ইমান এবং আকিদা সঠিক আছে কিনা তা বাস্তবায়নে তার বাহ্যিক বাস্তব কাজের মধ্যে প্রমাণিত হওয়া ছাড়া ইমানদার বেঈমান বোঝা খুব কঠিন কাজ। কারণ শয়তান যখন পৃথিবীর বিভিন্ন আকর্ষণ দিয়ে ধোকা দিয়ে ইমানদারের ইমানকে নষ্ট করতে ব্যর্থ হয় তখন সে ওলি আল্লাহদের বা ফকির লোকের বা রাসূলের বাসায় লেবাস করে মুসলমানদের মধ্যে ঢুকে, এবং এই মুনাফিকদের কারণে
আমরা বারবার মুসলিম জাতিসত্তা আমরা মুখ টুকরে করেছি, আমাদের মধ্যে রক্তপাত ঘটেছে, আমাদের জীবনে লানত এসেছে, আমাদের জাতিসত্তা চূর্ণ বিচূর্ণ হয়েছে। আজকের সমাজে আমরা দেখতে পাই ইসলামী বিশ্ব ব্যাংকের কোন অস্তিত্ব নাই, আমাদের টাকার জন্য যাইতে হয় IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADB-র কাছে, অমুসলিম দেশের কাছে গিয়ে আমাদের হাত পাততে হয়, আরব দেশের টাকা থাকে ইহুদিদের ব্যাংকে এবং তাদের রাজত্ব টিকানোর জন্য ইহুদি নাসারাদেরকে দাহরানে ঘাঁটি দেওয়া হয়, কুয়েতে ঘাঁটি দেওয়া হয়, কাতারে ঘাঁটি দেওয়া হয়, আরব আমিরাতে ঘাঁটি দেওয়া হয়, মুসলিম জাতির বিরুদ্ধে ইহুদিদের রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, সাদ্দামকে কুরবানির ঈদের দিন সকালবেলা ফাঁসি দেওয়া হয়, গাদ্দাফিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, আর এদিকে আমাদেরকে নামাজ দেখায়, আল্লাহর ঘর বিক্রি করতে চায়, আমাদেরকে জান্নাতের কথা বলে, জান্নাত আর জাহান্নামের ধোকা দিয়ে আমাদেরকে আমাদেরকে জগতের সকল প্রকার কল্যাণকর কাজ থেকে বিরত রাখতে চায়, আমরা যাতে পৃথিবীর দিকে না তাকাই। অতএব এই সব মুনাফিকরা কিন্তু সর্বনাশের ঘোড়া হবে।